এবার ট্রেন চলাচলের খবর। ভোরের দিকে ঘন কুয়াশার জেরে সব শাখায় ট্রেনের গতি মন্থর। দূরপাল্লার সব ট্রেন চলছে কিছুক্ষণ দেরিতে। ডাউন লাইনে রাজধানী, দুন, কালকা, সরাইঘাট, যোধপুর, চম্বল এক্সপ্রেস সব ট্রেনই প্রায় 3 থেকে 6 ঘন্টা দেরিতে চলছে। অমৃতসর মেল 13 ঘন্টা দেরিতে পৌঁছবে কলকাতায়। শিয়ালদা ও হাওড়ায় বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ডাউন ট্রেনের অস্বাভাবিক দেরিতে আপলাইনে বাতিল কয়েকটি এক্সপ্রেস। অমৃতসর, বিভূতি, তুফান এবং হিমগিরি সহ বেশ কয়েকটি এক্সপ্রেস বাতিল।